हेलो फ्रेंड्स, वेलकम टू सुष्मितार रान्नाघर। आज के तुम्हारे चिली चिकेन बनिए देखाबो। एर आगे हमें बनिए ड्राई चिली चिकेन, आज के बनाच्छी ग्रेवी चिली चिकेन, जेटा बाड़ी खूब ही सहज पद्धति बनाना जाए सरकम भाव आज के बनिए देखाबो। ताले चलो चट कर देखे नी ग्रेवी चिली चिकेनर रेसिपिटा। एखाने चिली चिकेन बनानोर जोन्नो आमी 300 ग्राम बोनलेस चिकेन नियेछी, सेटाके छोटो छोटो पिस करे केटे नियेछी। आर लागछे 1 टीस्पून आदा बाटा, 1 टीस्पून गोलमरिचर गुड़ो, 1 टीस्पून नून, 1 टेबिलस्पून आछे मयदा, 1 टेबिलस्पून कर्नफ्लावर, 1 डिम और आमी नियेछी अर्धेक पातिलेबु। प्रथमे चिकेनटाके मैरिनेट करे नेबु, तार जोन्नो आमी चिकेनेर मध्ये दिये दिच्छी पातिलेबुर रस। एबार दिये दिच्छी नून, गोलमरिचर गुड़ो आर दिये देबो आदा बाटा। एबार एई कयेकटा उपकरण भालो करे मांसेर साथे मिशिये नेबु। देखो ये भालोभावे मेखे नियेछी, एबार एटाके मैरिनेट करे आध घंटा रेखे देव। ग्रेविर जोन्नो एखाने आमी नियेछी 1 मीडियम साइजेर पेंयाज, सेटाके आमी 4 भागे करे केटे निये तारपरे स्लाइसगुलोके सब आलादा करे नियेछी। एखाने नियेछी 1 छोटो साइजेर ক্যাপসিকাম, সেটাকে ছোট করে কেটে নিয়েছি। লাগছে 3টে মতো কাঁচা লঙ্কা, সেটা মাঝখান থেকে কেটে ভেতরে সিডগুলোকে ফেলে দিয়েছি। আর লাগছে 1 টেবিলস্পুন আদা রসুন কুচি। এখানে আমি রসুন নিয়েছি 8-10 কোয়া, আদা সামান্য পরিমাণ, সেগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখো একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো কেচাপ। ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার সসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা রেডি হয়ে গেল। আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। এখানে দেখো চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার এটাকে খুব শক্ত করে মেখে নেব। এইখানে একটা কথা মাথায় রাখতে হবে, চিকেনটার মধ্যে যেন কোনো জল ভাব না থাকে, মানে চিকেনের মধ্যে সমস্ত কোটিংটা যেন খুব ভালোভাবে লেগে যায়। চিকেনটা ভালো করে শক্ত করে মেখে নিয়েছি, এবার এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য দেখো কড়াইয়ের মধ্যে আমি অনেকটা সাদা তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে নিয়েছি। এবার আমি 1টা 1টা করে চিকেনের পিস দেব, দিয়ে এগুলোকে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো চিকেনের পিসগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি চিকেনের পিসগুলো আমি দিয়ে এভাবে ভেজে নেব। সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে কিছুটা তেলও তুলে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন কুচি। এটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ফ্রাই করে নেব। দু মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা সস। সসের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ঘোলটা। কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। 2-3 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু গ্রেভি চিলি চিকেন তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার যদি মনে হয় যে এর মধ্যে একটু নুন দেওয়ার প্রয়োজন আছে তাহলে সেটা চেক করে দিতে হবে, কারণ সমস্ত সসের মধ্যে নুন থাকে। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার 3-4 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি।
ব্যাস 3-4 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল চিলি চিকেন, আর এটা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের যদি প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। আর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না, শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ভিডিও আরও দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ তাহলে এ পর্যন্তই, টাটা।